নমস্কার বন্ধুরা এনএম এডুকেশনে স্বাগত আজকে আমরা প্রতিদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো প্রথমে দেখো যে ইন্ডিয়া সফলভাবে পরীক্ষা করলো পরমাণু বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি ফোর কয়েকদিন আগে অগ্নি ফাইভ পরীক্ষা করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি ফোর পরীক্ষা করেছে তো ক্ষেপণাস্ত্র অগ্নি ফোর মিসাইলটা হলো যে আইআরবিএম অর্থাৎ এ টাইপ হলো আইআরবিএম অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল এটা উড়িষ্যা উপকূলে পরীক্ষা করা হয় যে তো অগ্নিফোর মিসাইলটা কেমন টাইপের বা অর্থাৎ কেমন ধরনের বি এম তারপরে দেখো হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর রচিত চেঞ্জিং ইন্ডিয়া বই প্রকাশিত হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বইটির কি নাম চেঞ্জিং ইন্ডিয়া তো চেঞ্জিং ইন্ডিয়া কার লেখা মনমোহন সিং তারপরে দেখো ক্যাপ্টেন অনুপ কুমার কবাডি খেলা থেকে অবসর ঘোষণা করেছেন কবাডি খেলা অর্থাৎ কোবাট ইন্ডিয়ান কবাডি টিমের ক্যাপ্টেন অনুপ কুমার তার নেতৃত্বে দু হাজার চোদ্দো সালে বিশ্বকাপ জিতেছিল তিনি অবসর ঘোষণা করেছেন তো প্রশ্ন এরকমভাবে হতে পারে যে অনুপ কুমার কোন খেলার সঙ্গে জড়িত তো অনুপ কুমার কবাডি খেলার সঙ্গে জড়িত তারপরে দেখো রিমা হোজার রচিত মহারানা প্রতাপ দ্য ইনভিনসিবল ওয়ারিয়র বইটি প্রকাশিত হলো রিসেন্টলি রিমা হজার লিখিত মহারানা প্রতাপ দ্য ইনভিনসিবল ওয়ারিয়র বইটি প্রকাশিত হলো এখন বর্তমানে কোয়েশ্চানে দেখা যায় যে রিসেন্ট যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইগুলোই পরীক্ষাতে দিচ্ছে তো তোমরা মনে রাখবে যে রিমা হোজার রচিত মহারানা প্রতাপ দ্য ইনভিনসিবল ওয়ারিয়র বইটি প্রকাশিত হলো তারপরে দেখো ভারত ও সিঙ্গাপুরের নৌবাহিনীর মধ্যে যে পঁচিশতম যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ভারত ও সিঙ্গাপুরের নৌবাহিনীর মধ্যে কততম পঁচিশতম নৌমহড়া অনুষ্ঠিত হয়ে গেলো তার নাম কী সিমবেক্স এইট্টিন তা ভারত ও সিঙ্গাপুরের নৌবাহিনীর মধ্যে যে পঁচিশতম যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়ে হলো সেটির নাম হল সিমবেক্স এইটিন নামটা ভালো করে মনে রাখবে কারণ এই কোয়েশানটা দেওয়ার হান্ড্রেড পারসেন্ট চান্স আছে তারপরে দেখো ভারতের কোন ফরাসি পণ্ড ভারতের কোন ফরাসি ভাষা পণ্ডিত ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সম্মান লিজিয়ন অফ ওনার পেলেন অর্থাৎ ভারতের ভারতের ফরাসি ভাষা পণ্ডিত ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সম্মান তো ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সম্মান কি লিজিয়ন অফ ওনার কে পেলেন জওহরলাল সারিন এই নামটা আশা করি সবারই মনে রাখবে কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহেরু তো এটারও নামটা প্রথমটা একই আর তাহলে তোমরা মনে রাখবে যে জওহরলাল সারেন ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সম্মান পেলেন তার সাথে সাথে তোমরা মনে রাখো যে ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ফ্রান্সের মুদ্রা হলো ফ্রেঞ্চ ফ্রা তো ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস এবং ফ্রান্সের মুদ্রা হলো ফ্রেঞ্চ ফা ফ্রা তারপরে দেখো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আইএসবিএন এর ফুল কী কি আইএসবিএন বিএন এর ফর্ম হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার যে কোনো জিনিসে দেখবে আইএসবিএন নাম্বার দেওয়া থাকে তাই এই ফুল ফর্মটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার তারপরে দেখো যে বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত তো ভারতের স্থান হলো ও সেভেন্টি সেভেন সাতাত্তর তার সাথে তোমরা ইনফরমেশানগুলো মনে রাখো যে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটনের ডিসি এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস অনুযায়ী ভারতের স্থান হল সেভেন্টি সেভেন তারপরে দেখো আটত্রিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে সহযোগী দেশ কোনটি আটত্রিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এ সহযোগী দেশ হলো আফগানিস্তান তা আফগানিস্তান হলো সহযোগী দেশ আটত্রিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের তার সাথে তোমরা এগুলো মনে রাখো যে যে আফগানিস্তানের রাজধানী হলো কাবুল এবং আফগানিস্তানের মুদ্রা হলো আফগানি তো আফগানিস্তানের রাজধানীর নাম কি কাবুল এবং আফগানিস্তানের মুদ্রা হলো আফগানি তারপরে দেখো বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হলো দেবাশিস করগুপ্ত দেবাশিস করগুপ্ত হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারপরে দেখো যে কে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস প্রাইজ দু হাজার পেলেন তা আসমা জাহাঙ্গীর আসমা জাহাঙ্গীর পেলেন ইউএন হিউম্যান রাইটস প্রাইজ দু আঠেরো তিনি একজন পাকিস্তানি লয়ার ছিলেন আসমা জাহাঙ্গীর ইউএন হিউম্যান রাইটস প্রাইজ টু থাউজেন্ড পুরস্কার পেলেন আসমা জাহাঙ্গীর তারপরে দেখো কে গ্লিঙ্খা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ পেল গ্লিংখা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ টু থাউজেন্ড পেলেন তো প্রফেসর রতন লাল কে পেলেন প্রফেসর রতন লাল গ্লিংখা ওয়ার্ল্ড সয়েল প্রাইজ টু থাউজেন্ড প্রফেসর রতন লাল পেলেন নামগুলো ভালো করে মনে রাখবে কারণ একটা না একটা পরীক্ষায় আসবে কনফার্ম তারপরে দেখো সম্প্রতি মেঙ্গালুরুতে কোন ব্যাংক ওয়েল থাব চালু করলো মেঙ্গালুরুতে ওয়েল থাব কোন ব্যাংক চালু করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের থেকে কমার্শিয়াল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেঙ্গালুরুতে ওয়েল থাব চালু করলো তারপরে দেখো বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি স্কট মরিসন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হল স্কট মরিসন তারপর তার সাথে সাথে তোমরা এগুলো মনে রাখো যে অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার তো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম হলো স্কট মোরিসন অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে